আসসালামু আলাইকুম সবাইকে। আজকে খুব সহজভাবে সবার সাথে শেয়ার করব ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। সো ফার্স্টে আমি 4টা এই সাইজের আলু নিয়ে নিয়েছি। সেম সাইজের আলু হলে বেশি বেস্ট হয়, দেখতে সুন্দর লাগে। তারপর আমি আলুগুলোকে এই যে এরকম লম্বাটে করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিয়েছি। এটা আসলে যার যার প্রেফারেন্স অনুযায়ী, তবে কাটার সময় খেয়াল রাখতে হবে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই যেন সেম সাইজের হয়, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। তো আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে কিছুক্ষণ ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি আমার প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করতে দিয়ে দিলাম। তারপর আমি আমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া। আমি ফ্রেঞ্চ ফ্রাই একটু স্পাইসি খেতে পছন্দ করি, এই জন্য মরিচের গুঁড়াটা দিয়েছি। আদারওয়াইজ আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যার যেমন পছন্দ সেরকমভাবে উল্টে পাল্টে একদম ক্রিস্পি হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে তুলে নিতে হবে। আমি একটু ভাজা ভাজা পছন্দ করি, এই জন্যই কালারটা একটু গাঢ় করেছি। তারপর এটাকে আমি সস দিয়ে এখন পরিবেশন করব। আর ট্রাস্ট মি, এত বেশি ক্রিস্পি অ্যান্ড মজা হয়েছিল, একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবে।